গাং গণেশাই নম ও গণেশাই নম গং গণেশাই নমঃ প্রিয় দর্শক প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আগামী শনিবার গণেশ চতুর্থী ভাদ্র মাসের শুক্লা পক্ষের চতুর্থী তিথি হল এই গণেশ চতুর্থী এবং এই শুক্লাপক্ষের চতুর্থী তিথি থেকে অনন্ত পক্ষের চতুর্দশী তিথি পর্যন্ত অর্থাৎ আগামী দশ দিন ধরে গণপতি গণেশের পূজা অর্চনা করা হয়ে থাকে অত্যন্ত ধুমধামের সঙ্গে আজ আমি এই ভিডিওতে তার কারণ জানাব তার সঙ্গে আপনাদের জানাবো ব্যবসায় উন্নতির জন্য একটি সহজ সরল ঘরোয়া উপাচার যাদের ব্যবসা আছে বা যাদের আর্থিক উন্নতিতে সমস্যা হচ্ছে অতি অবশ্যই এবছর ঘরোয়াভাবে উপাচারটি পালন করুন আপনি তৎক্ষণাৎ ফল লাভ করবেন তবে ভিডিও শুরুর প্রথমেই আপনাদের এই গণেশ চতুর্থীর সঠিক সময় জানিয়ে দেব এবং তারপর আমি আপনাদের বিশেষ এই উপাচারটি সম্পর্কে বলবো প্রত্যেককেই জানাচ্ছি প্রত্যেকের বাড়িতেই কমবেশি গণেশের মূর্তি রয়েছে আপনি ঘরোয়াভাবেও পুজো করতে পারেন আর যদি আপনার পক্ষে সম্ভব হয় অতি অবশ্যই আপনি ব্রাহ্মণ দিয়ে পুজো করান এবং আপনার যথা সম্ভব, ফল মূল মিষ্টান্ন অবশ্যই আনবেন মোদক আনবেন লাড্ডু আনবেন যার ফলে গণেশজিকে সহজেই সন্তুষ্ট করা যায় তবে চলুন এ বছর অর্থাৎ দু হাজার সালে গণেশ চতুর্থী পালন করা হবে বাইশে আগস্ট ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ দিনে গণেশ চতুর্থী পালিত হয় গণেশের জন্মোৎসব উপলক্ষে ইহা পালিত হয়ে থাকে অনেকে মনে করেন এই দিন থেকেই গণেশজি মহাভারত রচনাও শুরু করেছিলেন তাই এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একুশে আগস্ট রাত্রি এগারোটা দুই মিনিটে গণেশ চতুর্থী তিথি শুরু হবে শেষ হবে বাইশে আগস্ট সাতটা সাতান্ন মিনিটে গণেশের জন্ম সকালে হয়েছিল তাই চতুর্থী দিনে সকালেই তার পুজোর বিধি রয়েছে এগারোটা ছ মিনিট থেকে শুরু হবে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পুঞ্চিকা মতে চতুর্থীর সঠিক সময় তাই অতি অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা গণেশ চতুর্থীর বিশেষ পূজা পার্বণ অনুষ্ঠান পালন করুন সুফল নিশ্চিত পাবেন গণেশজির পুজো প্রত্যেক ঘরে ঘরেই হয় কারণ তিনি বিঘ্ননাশক জ্ঞান দাতা তাই অবশ্যই গণেশজির পুজো করবেন বাড়িতে বাড়িতে তবে এবছর আপনি ব্যবসার জন্য একটি ছোটো উপাচার ঘরোয়াভাবে করতে পারেন তার জন্য আপনার প্রয়োজন এগারোটি সম্পূর্ণ লবঙ্গ এবং এগারোটি সুপারি একটি তামার পাত্রের মধ্যে আপনি এগারোটি লবঙ্গ এবং এগারোটি সুপারি আপনি গণেশজিকে নিবেদন করুন এই চতুর্থীর দিন মনে রাখবেন গণেশজির অত্যন্তই প্রিয় এই দ্রব্য দুটি আপনারা নিবেদন করে একশো আটবার বার করচুড়ে শুদ্ধাচারণে পবিত্র মনে উচ্চারণ করুন ও গণেশাই নমহ গণেশাই গণেশায় ওং গং গণেশায় নমঃ একশো আট বার উচ্চারণ করবেন মনে রাখবেন এর ফলেই আপনার অবশ্যই ব্যবসার উন্নতি হবে তারপর আপনি এই লবঙ্গ এবং সুপারি আপনার ব্যবসা স্থানে আপনার যে যে বক্স রয়েছে অর্থাৎ টাকার বক্সে রেখে দেবেন আপনি দেখবেন আগের থেকে অনেক বেশি উপকৃত হচ্ছেন আমরা গণেশ চতুর্থী সম্পর্কে আরও বহু উপাচার আপনাদের জানাবো তবে এই বিশেষ উপাচারটি করতে কখনোই ভুলবেন না চেষ্টা করবেন এই বিশেষ উপাচারটি পালন করতে সুফল আপনারা নিশ্চিত পাবেন আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় ছিল এটি তবে প্রত্যেকের কাছেই অনুরোধ আর্থিক উন্নতি জ্ঞান সমৃদ্ধি এবং সিদ্ধিদাতা গণেশের পুজো করতে অবশ্যই হবে তাই অন্তত ঘরোয়াভাবে পুজো করুন প্রত্যেকের বাড়িতেই গণেশজির কম বেশি একটিও মূর্তি রয়েছে দক্ষিণ দিকে মুখ করে বসান গণেশজিকে বসাবেন উত্তর পূর্ব দিকে কিন্তু যেন গণেশজির মুখটি থাকে দক্ষিণ দিকে খোলামেলা জায়গায় বসাবেন আলো বাতাস যেখানে রয়েছে এবং সঠিক নিয়মে পবিত্রতার সঙ্গে পুজো করুন এই গণেশজিকে লাল কাপড়ের ওপর বসাতে হয় এবং পুরোহিতকে লাল জামা কাপড় পরিধান করে পুজো করতে হয় গণেশজিও স্বয়ং লাল কাপড়ই পরে থাকেন এইভাবেই সঠিক নিয়মে পুজো অর্চনা সমাপ্ত করতে হয় আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন নামা